আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তোমাদের শ্রেণী পাঠ কার্যক্রম বন্ধ থাকার কারণে অনলাইন প্রক্রিয়া তোমাদের সাথে যুক্ত হয়েছি। আলেম প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছে, তোমাদের ইসলামের ইতিহাস থেকে আজকে আমি আলোচনা করব। ইসলামের ইতিহাসের উহুদের যুদ্ধ, ইতিপূর্বে আমি তোমাদের বদরের যুদ্ধ নিয়ে আলোচনা করেছিলাম, আজকে উহুদের যুদ্ধ সম্পর্কে তোমাদেরকে আমি একটু ধারণা দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়টি আগেও জেনেছ, দশম শ্রেণীতে পড়ার সময় নবম দশমে তোমরা এই উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ এগুলি সম্পর্কে জেনেছ। তা আজকে আমি আবার তোমাদের একটু নতুন করে এই বিষয়গুলি স্মরণ করে দিতে চাই। তো বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসের একটি প্রথম যুদ্ধ, যুদ্ধকে মীমাংসাত্মক যুদ্ধ বলা হয়ে থাকে। যে যুদ্ধে জয়লাভ না করতে পারলে মুসলমানরা হয়তো টিকে থাকতে পারতো না, পৃথিবীর বুকে হয়তো ইসলাম চিরতরে বিলীন হয়ে যেত। তো বদরের যুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে কুরাইশরা যুদ্ধে পরাজিত হয়েছিল। এই পরাজয়ের কারণে কুরাইশদের মনে দারুণ ক্ষোভ সৃষ্টি হয়েছে। এই ক্ষোভ প্রশমিত করার জন্য, দূরীভূত করার জন্য তারা আরেকটি যুদ্ধের দিকে ঝাঁপিয়ে পড়েছিল। তারা প্রতিজ্ঞা করেছিল মনে মনে যে তারা অবশ্যই সুযোগ পেলে বদরের যুদ্ধে প্রতিশোধ নেবে। তো সেই যুদ্ধটাকে আমরা বদরের যুদ্ধের প্রতিশোধের যুদ্ধ আমরা বলতে পারি। বদরের যুদ্ধের পরাজয়ের গ্লানি দূর করার জন্য কুরাইশরা উহুদের যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এই যুদ্ধ কুরাইশরা পরাজিত হয়েছিল। যদিও মুসলমানদের প্রথম দিকে সাফল্য এসেছিল, মাঝপথে তাদের পরাজয়ের দিকে তারা চলে গিয়েছিল, যে মুসলমান সৈন্যদের সামান্য ভুলের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করার কারণে, গনিমতের মাল সংগ্রহ করার কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে হয়তো তাদের যুদ্ধে পরাজয়ের সম্ভাবনা দেখা দিয়েছিল। যাক, আল্লাহ পাকের মেহেরবানিতে তারা এই যুদ্ধে জয়লাভ করেছিল। এই যুদ্ধে আমাদের প্রিয় নবী, পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দ মুবারক যেটাকে আমরা বলে থাকি, তার মুবারক শহীদ হয়েছিল। এবং এই যুদ্ধেই বীর সেনানি নিহত হয়েছিল। যাই হোক, আবু সুফিয়ান প্রাণপণে যুদ্ধ করেও যুদ্ধে জয়লাভ করতে পারে। ইতিহাসের এই বিখ্যাত দ্বিতীয় যুদ্ধ 625 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। বদরের যুদ্ধে পরবর্তী বছরই বলা চলে যে আমরা 625 খ্রিস্টাব্দে যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের কারণ কি ছিল? যুদ্ধের কারণ ছিল প্রতিশোধ গ্রহণ, বদরের যুদ্ধের প্রতিশোধ গ্রহণ। তারপরে আবু সুফিয়ানের শপথ, মদিনার প্রাধান্য, তারপরে হাশিম উমাইয়া শত্রুতা, বাণিজ্যের স্বার্থ সংরক্ষণ, কুরাইশ শ্রমীদের রমণীদের উৎসাহ, আবু সুফিয়ানের গর্ব আচরণ, এই কারণগুলি ছিল। এর মধ্যে আমি একটু আগে হয়তো প্রথম কারণটি আলোচনা করেছি যে বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধটা সংঘটিত হয়েছিল। আর আবু সুফিয়ান শপথ গ্রহণ করেছিল যে এই যুদ্ধে জয়লাভ না করা পর্যন্ত সে নারী এবং দ্বয় স্পর্শ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বিষয় ছিল যে মদিনার প্রাধান্যকে খর্ব, মুসলমানরা যখন মদিনায় চলে গেল, মদিনায় তারা মুসলমানের আধিপত্য প্রতিষ্ঠিত হলো, এটা কুরাইশদের কাছে সহ্য হল, তাই তারা মুসলমানদের এই অগ্রযাত্রাকে রুখে দেওয়ার জন্যই তারা এই যুদ্ধটা করেছিল। তারপর হচ্ছে বাণিজ্য স্বার্থ সংরক্ষণ, যেমন মক্কা থেকে অনেকে সিরিয়া বাণিজ্য করতে যেত, তো সিরিয়ার
যাওয়ার জন্য তার অবশ্যই মদিনার পথ ধরে তাদেরকে যেতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মদিনায় মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, সেই জন্য মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠা হয়েছিল, সেই জন্য তারা ভেবেছিল যে মদিনার প্রাধান্য নষ্ট করতে না পারলে হয়তো এক সময় তাদের সিরিয়ার বাণিজ্য পথ বন্ধ করে দিতে। আরেকটি কারণ ছিল কুরাইশ সৈন্যদের উৎসাহতা। উহুদের যুদ্ধে অংশগ্রহণের জন্য কুরাইশ যোদ্ধাদের উৎসাহিত করতে কুরাইশ সৈন্যরা উত্তেজনামূলক উক্তি করে। এই প্রসঙ্গে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা উক্তি করেছিল, তোমরা যদি অভিযান করো তাহলে আমরা তোমাদের তোমাদের সাদরে আলিঙ্গন করব এবং তোমাদের সঙ্গে যৌনাচারের ব্যবস্থা করব, আর যদি পশ্চাদপসরণ করো তাহলে আমরা তোমাদের ছেড়ে যাব এবং কখনো তোমাদের ভালো লাগবে। এভাবে কুরাইশ রমণীদের উৎসাহমূলক উত্তেজনামূলক কথাও যুদ্ধের জন্য উৎসাহিত করেছিল। সর্বোপরি আবু সুফিয়ানের বর্বর আচরণ, আবু সুফিয়ান মদিনায় ইহুদিদের অনুপ্রাণিত করত, 200 অশ্বারোহী সহ মদিনার দিকে যাত্রা করে। ইহুদিদের সাথে আলোচনা শেষে মক্কা ফিরে পথে সাদ ইবনে আমর নামক একজন সাহাবীকে হত্যা করে, কয়েকটি বাড়ি লুট করেন এবং চারণভূমিতে আগুন লাগে। এই সংবাদ মহানবীর কাছে পৌঁছে তিনি তাদের পশ্চাৎ অবসরণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যুদ্ধের ঘটনাটা হচ্ছে এরকম যে আবু সুফিয়ান তিনশো অশ্বারোহী এবং 3000 সশস্ত্র সৈন্য নিয়ে মদিনার 5 মাইল পশ্চিমে উপত্যকায় সম, এই কারণে অনিচ্ছা থাকা সত্ত্বেও 100 জন বর্ণধারী 50 জন তীরন্দাজ মাত্র 1000 মুজাহিদ নিয়ে উহুদ প্রান্তরে উপস্থিত হন। পথে মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন উবাই 300 অনুচর নিয়ে দল ত্যাগ করে। অবশেষে মহানবীর 700 সৈন্য নিয়ে কুরাইশদের 3000 সৈন্যের মোকাবেলার জন্য অগ্রসর হন এবং মুসলিম শিবিরের পশ্চাতে বাম পাশের গিরিপথ পাহারা দেওয়ার জন্য আবদুল্লাহ ইবনে জুবায়ের নেতৃত্বে 50 জন তীরন্দাজ নিযুক্ত করেছিলেন। তাদের নির্দেশ দেওয়া হলো যে কোনো অবস্থাতেই যেন তারা গিরিপথ ত্যাগ না করে। 625 খ্রিস্টাব্দে 21 মার্চ যুদ্ধ শুরু হয়। চিরাচরিত রীতি অনুযায়ী মোহাম্মদ যুদ্ধে হযরত হামজা তালহাকে হত্যা করে। প্রথম দিকে মুসলমানরা পরপর সাফল্য লাভ করে, শত্রু বাহিনী দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন ছিল। যুদ্ধে যখন মুসলমানদের জয় প্রায় নিশ্চিত, ঠিক এই সময় জয় উল্লসিত হয়ে গিরি পথরক্ষীরা শত্রুর পরিত্যক্ত দল সম্ভব গণিমত সংগ্রহ করার কাজে ব্যস্ত হয়ে যায় মহানবীর আদেশ সময়। ঠিক সেই সময় পাহাড়ে অরক্ষিত পথ দিয়ে পলায়নরত বিদ্রোহী দলপতি খালিদ পিছন দিক থেকে গিরিপথ দিয়ে উল্টা আক্রমণ চালায়। অতর্কিত এই আক্রমণে মুসলিম বাহিনী বিপর্যস্ত ক্ষতিগ্রস্ত। বীর শ্রেষ্ঠ হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন মুজাহিদ ছিল। স্বয়ং মহানবীর সালাস্তাব কুরাইশ গোত্রের ইবনে কামির নিক্ষিপ্ত অস্ত্র আঘাতে আহত হয়ে সংখ্যা হারান, তার দুটি দাঁত শুরু। অপরদিকে শত্রুপক্ষের 23 জন সৈন্য নিহত হয়। মুসলিম বাহিনীর পতাকাবাহী মহা মুজাহিদ মুসাব নিহত হলে গুজব উঠে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিহত হয়েছে। কুরাইশরা এই গুজব উল্লসিত হয়ে যুদ্ধের ময়দান ত্যাগ করে মক্কায় ফিরে যান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো যুদ্ধের ঘটনা। মূল কথা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3000 সৈন্য নিয়ে সাতশো সৈন্য নিয়ে 3000 সৈন্যের মোকাবেলা করেছিলেন এবং যুদ্ধে পরবর্তী দিন জয়লাভ করেছিলেন। তো যাই হোক, আজকে আমরা উহুদের যুদ্ধের কারণ, যুদ্ধের ঘটনা নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ এই যুদ্ধের ফলাফল সম্পর্কে আরও তোমাদেরকে বিস্তারিত জানাবো। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।